নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দৃষ্টিপ্রদীপ উপন্যাসটির সপ্তম পর্ব আগের পর্বগুলি এখনও না শুনে থাকলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে শুনে নিতে পারেন আর এই পর্বটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের পর্ব কার্তিক মাসে ওদের দেশের সেই মহোৎসব হবে আমাদেরকে সকলে দেশে পাঠানো হল আমি অনেক আগে থেকেই শুনে আসছি অত্যন্ত কৌতূহল ছিল দেখব ওদের সাম্প্রদায়িক ধর্মানুষ্ঠান কীরকম রকম গ্রামে এদের প্রকাণ্ড বাড়ি বাগান দিঘি এরাই গ্রামের জমিদার তবে বছরেই একবার ছাড়া আর কখনও দেশে আসেন না কুঞ্জ বাকি দশ মাস এখানকার মালিক একটা খুব বড় ফাঁকা মাঠে মেলা বসেছে এখানকার দোকান পসারই বেশি অনেকগুলো খাবারের দোকান মাটির খেলনার দোকান মাদুরের দোকান একটা বড় বটগাছের তলাটা বাঁধানো সেটাই নাকি পীঠস্থান লোকে এসে সেইখানে পুজো দেয় আর বটগাছটার ডালে ও ঝুড়িতে ইট বাঁধা ও লাল নীল ন্যাকড়া বাঁধা লোকে মানত করার সময় ওই সব গাছের গায়ে বেঁধে রেখে যায় মানত শোধ দেওয়ার সময় এসে খুলে দিয়ে পুজো দেয় বরতলায় সারি সারি লোক ধর্ণা দিয়ে শুয়ে আছে মেয়েদের ও পুরুষদের ধর্ণা দেওয়ার জায়গা আলাদা আলাদা বড়বাবু ও মেজবাবুতে মোহন্তের গদিতে বসেন কর্তা নীলাম্বর রায় আসেননি তার শরীর সুস্থ নয় এদের বেদির ওপরে আশপাশে তাকিয়া ফুল দিয়ে সাজানো সামনে ঝকঝকে প্রকাণ্ডর উপর থালাতে দিনরাত প্রণামী পড়ছে দুটো থালা আছে একটাতে মোহন্তের নজর আর একটাতে মানত ও পুজোর প্রণামী নবীন মোহরি বেচারাম ও আমার কাজ হচ্ছে এইসব টাকা করির হিসেব রাখা এর আবার নানান রকম রেট বাঁধা আছে যেমন পাঁচ শিকার মানত থাকলে গদির নজর এক টাকা তিন টাকার মানতে দু টাকা ইত্যাদি কেউ কম না দেয় সেটা মোহরিদের দেখে নিতে হবে কারণ মোহন্তরা টাকা করির সম্বন্ধে কথা বলবেন না কাজের ফাঁকে আমি বেরিয়ে দেখতে গেলাম চারিধার সবারই সঙ্গে মিশে এদের ধর্মমতটা ভালো করে বুঝবার আগ্রহে যাদের ভালো লাগে তাদেরই নানা কথা জিজ্ঞেস করি আলাপ করে তাদের জীবনটা বুঝবার চেষ্টা করি কি অদ্ভুত ধর্মবিশ্বাস মানুষের তাই ভেবে অবাক হয়ে যায় কত দূর থেকে যে লোক এসেছে পোঁটলা পুটলি বেঁধে মেয়ে সঙ্গে নিয়েও এসেছে অনেকে এখানে থাকবার জায়গা নেই বড় একটা মাঠে লোকে এখানে ওখানে এই কার্তিক মাসের হিমে চট শতরঞ্জি হোগলা মাদুর যে যা সংগ্রহ করতে পেরেছে তাই দিয়ে থাকবার জায়গা তৈরি করে তারই তলায় আছে কেউ বা আছে শুধু গাছতলাতে যে যেখানে পারে মাটি খুঁড়ে কি মাটির ঢেলা দিয়ে উনুন বানিয়ে রান্না করছে একটা সজনে গাছতলায় এক বুড়ি রান্না করছিল সে একাই এসেছে হুগলি জেলার কোন গাঁ থেকে তার এক নাতি হুগলির এক উকিলের বাসার চাকর তার ছুটি নেই বুড়ি প্রতি বছর একা আসে আমায় বললে বড্ড জাগ্রত ঠাকুর গো বটতলার গোঁসাই মোর মালসি গাছে ক্যাঁটাল মোটে নি জালি পরে আর খসে খসে যায় তাই বন্য বাবার থানে ক্যাঁটাল দিয়ে আসবো হে ঠাকুর ক্যাঁটাল যেন হয় বললে না পেতয় যাবে ছোট বড় এবছর সতেরো ঘণ্টা এই ধরেছে গোঁসাইয়ের কি পায় আর এক জায়গায় খেঁজুর ডালের কুঁড়েতে একটি বউ বসে রাঁধছে আর তার স্বামী কুঁড়ের বাইরে বসে খোল বাজিয়ে গান করছে কাছে যেতেই বসতে বললে তারা যাতে কই বর্ত। বাড়ি খুলনা জেলায় পুরুষটির বয়স বছর চল্লিশ হবে তাদের ছোট্ট একটি ছেলে মায়ের কাছে বসে আছে তারই মাথার চুল দিতে এসেছে পুরুষটির নাম নিমচাঁদ মণ্ডল স্বামী স্ত্রী দুজনেই বড় ভক্ত নিমচাঁদ আমার হাতে একখানা বই দিয়ে বললে পড়ে শোনাও তো বাবু দুয়ানা দিয়ে মেলা থেকে কাল কিনলাম একখানা বইখানার নাম বটতলার কীর্তন স্থানীয় ঠাকুরের সূচক তাতে অনেকগুলো ছড়া বরতলার গোঁসাই ব্রহ্মার সঙ্গে পরামর্শ করে এখানে এসে আস্তানা বেঁধেছেন কলিরাজ ভয়ে তার সঙ্গে এই সন্ধি করলে যে বটতলার হাওয়া যতদূর যাবে ততদূর পর্যন্ত কলির অধিকার থাকবে না বরতলার গোঁসাই পাপির মুক্তিদাতা সর্বজীবের আশ্রয় সাক্ষাৎ শ্রীহরির একাদশ অবতার কলিতে নতুন নতুনরূপ সুনমন্দিয়া বটতলে স্থিতি হইল ভক্তদল নিয়া খেদে কহে কলিরাজ মোর মূর্দশা কি হবে গোঁসাই ঠাকুর কহিলা হেঁসে মনে না করি হকলে সে থানতেজি কোথাও না যাই শ্রীদাম সুবল সনে হেথায় আসিব বটমূলে বৃন্দাবন সৃষ্টি করি নিব নিমচাঁদ শুনতে শুনতে ভক্তি গদগদ কণ্ঠে বললে আহা আহা বাবার কত লীলা খেলা তার স্ত্রীও কুঁড়ের দোরগোড়ায় এসে বসে শুনছে মানে বুঝলাম এরা নিজেরা পড়তে পারে না বই পড়া শোনার আনন্দ এদের কাছে বড্ড নতুন তা আবার যার ওরা ভক্ত সেই বরতলার গোসাই সম্বন্ধে বই নিমচাঁদ বললে আচ্ছা বরতলার হাওয়া কদ্দূর যায় দা ঠাকুর কেন বলো তো এই যে বলছে কলির অধিকার নেই ওর মধ্যে তা দূর তাই শুধুচ্ছি কত দূর আর তা আদ্রোশ বড়জোর নিমচার দীর্ঘ নিঃশ্বাস ফেলে কি ভেবে বললে কি করব দা ঠাকুর দেশে লাঙল গরু করে ফেলিছি দই জমিতে এবার বাগন রুয়ে রেখে এসেছি নয়তো এবার থান্ত বৃন্দাবন আপনি পড়লেন এ এসব ছেড়ে বিলির মোষের মতো বিলি যায় দা ঠাকুর কি বলিস রে তুই সরে আয়না এদিকে দা ঠাকুরকে লজ্জা কি উনি তো ছেলে মানুষ নিমচাঁদের স্ত্রী গলার সুরকে খুব সংযত ও মিষ্টি করে অপরিচিত পুরুষ মানুষের সামনে কথা বলতে গেলে মেয়েরা যেমন সুরে কথা বলে তেমনি ভাবে বললে হ্যাঁ ঠিকই তো বাবার চরণের তলা ছেড়ে কি কোথাও যেতে ইচ্ছে করে নিমচাঁদ বললে মন কোষটা ছিল ঘরে তা বলি বিক্রি করে বাবার দর্শন করে আসি আর ওমনি গঙ্গাচেনটাও সারব টাকা বাবা জোগাবেন সে জন্যে ভাবিনি ওরে শোন কাল তুই তো ধর্ণা দিবি সকালে আজ রাতে ভাতে জল দিয়ে রেখে দিস জিজ্ঞেস করে জানলাম ছেলের অসুখের জন্য ধর্না দেবার ইচ্ছে আছে ওদের নিমচাঁদের বউ বললে বুঝলেন দাদা ঠাকুর খোকার মামা ওর মুখ দেখে তিনটে টাকা দিলে খোকার হাতে তখন পয়সার বড় কষ্ট যাচ্ছে কোষটা তখন জলে কাচলি তো পয়সা ঘরে আসবে তো বলি না এ টাকা খরচ করা হবে না এ রইল তোলা বাবার থানের জন্য মহন্ত বাবার গদিতে দিয়ে আসব সেই দিন বিকেলে নিমচাঁদ ও তার বউ পুজো দিতে এলো গদিতে নবীন মুহুরি তাদের কাছে রেট মতো প্রণামী ও পুজোর খরচ আদায় করলে অবিসি তাছাড়া নিমচাঁদের বউ নিজের হাতে সেই তিনটে টাকা বড়বাবুর সামনের রুপোর থালায় রেখে দিয়ে বড়বাবুর পায়ের ধুলো নিয়ে কোলের খোকার মাথায় মুখে দিয়ে দিলে তারপর সে একবার চোখ তুলে মহন্তদের দিকে চাইলে এবং এদের ঐশ্বর্যের ঘটাতেই সম্ভবত অবাক হয়ে গেল বুদ্ধিহীন চোখে শ্রদ্ধা ও সম্ভ্রমের সঙ্গে টাকা পয়সাতে পরিপূর্ণ ঝকঝকে রূপোর থালাটার দিকে বারকতক চাইলে রঙিন শালু ও গাঁদা ফুলের মালায় মোড়া থামগুলোর দিকে চাইলে জীবনে এই প্রথম সে গোঁসাইয়ের থানে এসেছে সব দেখে শুনে লোকের ভিড়ে মহন্ত মহারাজের আড়ম্বরে অনবরত বর্ষণরত প্রণামীর ঝমঝমানি আওয়াজে সে একেবারে মুগ্ধ হয়ে গেল কতক্ষণ হাঁ করে দাঁড়িয়ে রইল বাইরে থেকে ক্রমাগত লোক ঢুকছে তাকে ক্রমশ ঠেলে একধারে সরিয়ে দিচ্ছে তবুও সে দাঁড়িয়েই আছে ওকে কে একজন ঠেলা দিয়ে এগিয়ে আসতে গেল ওর মুখ চোখের মুগ্ধ ভক্তিস্তব্ধ দৃষ্টি আমায়ও মুগ্ধ করেছে এ এক নতুন অভিজ্ঞতা আমার জীবনে এই বাজে শালুর বাহার আর লোকের হইচই আর মেজবাবু বড়বাবুর চশমা দাম্ভিক মুখ দেখে এত ভাব ও ভক্তি আসে যে ঠেলা দিয়ে এদিকে আসছিল আমি তাকে ধমক দিলুম তারপর ওর চমক ভাঙতে ফিরে বাইরে বেরিয়ে গেল ওরা চলে গেলে একটি এলো তার বয়স অনেক হয়েছে বয়সে গলার সুর কেঁপে গিয়েছে হাত কাঁপছে সে তার আঁচল থেকে একটি আধুলি খুলে থালায় দিতে গেল নবীন মুহুরি বললে রও গো রাখো রাখো আধুলি কিসের বুড়ি বললে এই ঠাকুরের মানত শোধের পের নামি নবীন মুহুরি বললে পাঁচ শিকের কমে ভোগের পুজো নেই পাঁচ শিকিতে এক টাকা গদির নজর বুড়ি শুনতে পায় না বললে কত নবীন আঙুল দিয়ে দেখিয়ে বললে এক টাকা বুড়ি বললে আর তো নেই মাদুর কিনলাম ছ আনার আর নবীন মুহুরি আধুলি ফেরত দিয়ে বললেন নিয়ে যাও হবে না আর আট আনা নিয়ে এসো বড়োবাবু একটা কথাও বললেন না বুড়ি কাঁপতে কাঁপতে ফিরে গেল এবং ঘন্টা খানেক পর শিকিতে। দুয়ানিতে পয়সাতে একটা টাকা নিয়ে এসে প্রণামী থালায় রাখলে ওরা চলে গেলে আমার মনে হল এই সরল পরম বিশ্বাসী পল্লীবধূ এই বৃদ্ধা ওদের কষ্টার্জিত অর্থ কাকে দিয়ে গেল মেজবাবুকে বড়বাবুকে এই এত লোক এখানে এসেছে এরা সবাই চাষি গরিব গৃহস্থ কি বিশ্বাসে এখানে এসেছে জানি নে কিন্তু অমলান বদনে খুশির সঙ্গে এদের টাকা দিয়ে যাচ্ছে কেন এই টাকায় কলকাতায় ওদের স্ত্রীরা গহনা পড়বেন মোটরে চড়বেন থিয়েটার দেখবেন ওরা মামলা করবে করবেন নিয়ে গান বাজনার মজলিসে চপ কাটলে টোড়াবেন সেই জন্যে পরদিন সকালে দেখলাম নিমচাঁদের স্ত্রী পুকুরে স্নান সেরে সারা পথ সাষ্টাঙ্গ নমস্কার করতে করতে ধুলো কাদা মাখা গায়ে বরতলায় ধর্না দিতে চলেছে আর নিমচাঁদ ছেলে কোলে নিয়ে ছল ছল চোখে তার পাশে পাশে চলেছে সেই দিন রাত্রে শুনলাম মেলায় কলেরা দেখা দিয়েছে পরদিন দুপুরবেলা দেখি বরতলার সামনের মাঠটা প্রায় ফাঁকা হয়ে গিয়েছে অনেকেই পালিয়েছে নিমচাঁদের কুড়ে ঘরের কাছে এসে দেখি নিমচাঁদের স্ত্রী বসে আমায় দেখে কেঁদে উঠল নিমচাঁদের কলেরা হয়েছে কাল রাতে মেলায় যারা তদারক করে তারা ওকে কোথায় নাকি নিয়ে যেতে চেয়েছে মাঠের ওদিকে কোথায় আমি ঘরে ঢুকে দেখি নিমচাঁদ ছটফট করছে খুব ঘামছে নিমচাঁদের স্ত্রী কেঁদে বললে কি করি দাদা ঠাকুর হাতে শুধু যাবার ভাড়াটা আছে কি করি কোথা থেকে মেজবাবুকে কথাটা বললাম গিয়ে তিনি বললেন লোক পাঠিয়ে দিচ্ছি ওকে সিগ্রিগেশন ক্যাম্পে নিয়ে যাও মেলার ডাক্তার আছে সে দেখবে নিমচাঁদের বউয়ের কি কান্না ওকে নিয়ে যাবার সময় আমরা বোঝালু মনেক ডাক্তার ইঞ্জেকশান দিলে মাঠের মধ্যে মাদুর নিয়ে সিগ্রিগেশন ক্যাম্প করা হয়েছে অতি নোংরা বন্দোবস্ত সেখানে সেবা শুশ্রুষার কোনো ব্যবস্থা নেই ভাবলুম চাকরি যায় যাবে ওকে বাঁচিয়ে তুলব অন্তত বিনা তদারকে ওকে মরতে দেব না সারা রাত জেগে রোগীকে দেখাশোনা করলুম একা সিগ্রিগেশন ক্যাম্পে আরো চারটি রোগী এলো তিনটে সন্ধ্যার মধ্যেই মরে গেল মেলার ডাক্তার অবশ্যই নিয়ম মতো দেখলে এদের পয়সা নিয়ে যারা বড় মানুষ তারা চোখে এসে দেখেও গেল না কাউকে রাত্রিটা কোনো রকমে কাটিয়ে বেলা উঠলে নিমচাঁদও মারা গেল সে এক অতি করুণ ব্যাপার ওদের দেশের লোক খুঁজে বার করে নিমচাঁদের সৎকারের ব্যবস্থা করা গেল নিমচাঁদের স্ত্রীর দিকে আমি আর চাইতে পারিনি বরতলায় ধর্না দেওয়ার দিন থেকে সেই যে সে উপবাস করে আছে গোলমালে আর তার খাওয়াই হয়নি রুক্ষ চুল এক মাথা সেই ধুলি ধূসরিত কাপড় খবর পেয়ে সে ধর্না ফেলে বরতলা থেকে উঠে এসেছে চোখ কেঁদে কেঁদে লাল হয়েছে যেন পাগলির মতো দৃষ্টি চোখে এখন আর সে কাঁদছে না শুধু কাঠের মতো বসে আছে কথাও বলে না কোনো দিকে চায়ও না মেজবাবুকে বলাতে তিনি ওকে দেশে পাঠিয়ে দেওয়ার খরচ দু টাকা মঞ্জুর করলেন কিন্তু সে আমি যথেষ্ট বললাম ও অনুরোধ করলাম বলে আরও কত যাত্রী এরকম মরে গেল বা তাদের কি ব্যবস্থা হলো এসব দেখবার দায়িত্ব এদেরই তো ওরাই রইলেন নির্বিকারভাবে বসে আমার কাছে কিছু ছিল যাবার সময় নিমচাঁদের স্ত্রীর হাতে দিল চোখের জল রাখতে পারিনে যখন সে চলে গেল দিন দুই পরে রাত্রে বসে আমিও নবীন মুহুরি হিসেব মেলাচ্ছি মেলার দেনা পাওনার বেশ জোৎনা রাত কার্তিকের সংক্রান্তিতে পরশু মেলা শেষ হয়ে গিয়েছে বেশ শীত আজ রাত্রে এমন সময় হঠাৎ আমার কি হলো বলতে পারি নে দেখতে দেখতে নবীন মুহুরি মেলার আটচালা ঘর সব যেন মিলিয়ে গেল আমি যেন এক বিবাহ সভায় উপস্থিত হয়েছি অবাক হয়ে দেখি সীতার বিবাহ সভা জ্যাঠামশাই কন্যা সম্প্রদান করতে বসেছেন খুব বেশি লোকজনের নিমন্ত্রণ হয়নি বরপক্ষেও বরযাত্রী বেশি নেই দাদাকেও দেখলুম দাদা বসে ময়দা আসছে আরও সব কি কি ঘষা কাঁচের মধ্যে দিয়ে যেন সবটা দেখছি খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্ট চমক ভাঙলে দেখি নবীন মুহুরি আমার মাথায় জল দিচ্ছে বললে কি হয়েছে তোমার মাঝে মাঝে ফিট হয় নাকি আমি চোখ মুছে বললুম না ও কিছু না আমার তখন কথা বলতে ভালো লাগছে না সীতার বিবাহ নিশ্চয়ই হচ্ছে আজ এক্ষুনি হচ্ছে আমি ওকে বড় ভালোবাসি আমার চোখে ফাঁকি দিয়ে জ্যাঠামশাই ওর বিবাহ দিতে পারবেন না আমি সব দেখেছি নবীন মোহরিকে বললাম তুমি আমাকে ছুটি দাও আজ শরীরটা ভালো নেই একটু শোব পরদিন বড়বাবুর চাকর কলকাতা থেকে এলো মায়ের একখানা চিঠি কলকাতা ঠিকানা এসে পড়েছিল মায়ের জবানি জ্যাঠামশায় লেখা আসলে দোসরা অগ্রহায়ণ সীতার বিয়ে সেই জ্যাঠামশায় ঠিক করা পাত্রের সঙ্গেই তিনি কথা দিয়েছেন কথা খোয়াতে পারেন না বিশেষ অত বড় মেয়ে ঘরে রেখে পাঁচজনের কথা সহ্য করতে প্রস্তুত নন আমরা কোন কালে কি করব তার আশায় তিনি কতকাল বসে থাকেন ইত্যাদি বেচারি সীতা ওর সাবান মাখা চুল বাঁধা মিথ্যে শৌখিনতার অক্ষম চেষ্টা মনে পড়ল কত করে ওর মুখের দিকে চেয়ে এতকাল কিছু গ্রাহ্য করিনি বেশ দেখতে পেলাম ওর ঘন কালো চুলের সিঁতিপাটি ব্যর্থ হয়ে গেল ওর শুভ্র ও নিষ্পাপ জীবন নিয়ে সবাই ছিনিমিনি খেললে এখান থেকে কলকাতায় যাবার সময় হয়ে এলো বিকেলে আমি বরতলার পুকুরের ঘাটে বসে মাছ ধরা দেখছি নবীন মুহুরি এসে বললে তোমায় ডাকছেন মেজবাবু ওর মুখ দেখে আমার মনে হলো গুরুতর একটা কিছু ঘটেছে কিংবা ওই আমার নামে কি লাগিয়েছে নবীন মুহুরি এরকম বার কয়েক আমার নামে লাগিয়েছে এর আগেও কারণ তার চুরির বেজায় অসুবিধে ঘটছে আমি থাকার দরুন মেজবাবু চেয়ারে বসে কুঞ্জনায়ব সেখানে দাঁড়িয়ে মেজবাবু আমাকে মানুষ বলেই কোনোদিন ভাবেননি এ পর্যন্ত আমি পারতপক্ষে তাকে এড়িয়েই চলে এসেছি লোকটার মুখের উগ্র দাম্ভিকতা আমাকে ওর সামনে যেতে উৎসাহিত করে না আমায় দেখে বললেন শোনো এদিকে কলকাতায় গিয়ে তুমি অন্য জায়গায় চাকুরির চেষ্টা করবে তোমাকে এক মাসের নোটিশ দিলাম কেন কি হয়েছে তোমার মাথা ভালো না এ আমিও জানি নবীনও দেখেছে বলছে হিসেবপত্রে প্রায় গোলমাল হয় এরকম লোক দিয়ে আমার কাজ চলবে না স্টেটের কাজ তো আর খেলা নয় নবীন এবার আমায় শুনিয়েই বললে এই এই তো সেদিন আমার সামনেই হিসেব মেলাতে মেলাতে মৃগী রোগের মতো হয়ে গেল আমি তো ভয়েই অস্থির মেজবাবুকে বিদ্যান বলে আমি সম্ভ্রমের চোখেও দেখতাম বললাম দেখুন তা নয় আপনি তো সব বোঝেন আপনাকে বলছি মাঝে মাঝে আমার কেমন একটা অবস্থা হয় শরীরের ও মনের সেটা বলে বোঝাতে পারিনি কিন্তু তখন এমন সব জিনিস দেখি সহজ অবস্থায় তা দেখা যায় না ছেলেবেলায় আরও অনেক দেখতুম এখন কমে গিয়েছে তখন বুঝতাম না মনে ভয় হতো ভাবতাম এসব মিথ্যে আমার বুঝি কি রোগ হয়েছে কিন্তু এখন বুঝেছি ওর মধ্যে সত্যি আছে অনেক মেজবাবু কৌতুক ও বিদ্রুপ মিশ্রিত হাসি মুখে আমার কথা শুনছিলেন কথা শেষ হলে কুঞ্জ নাইবের দিকে চেয়ে হাসলেন নবীন মোহরির দিকে চাইলেন না কারণ সে অনেক কম দরের মানুষ স্টেটের নায়বের সঙ্গে তবুও দৃষ্টি বিনিময় করা চলে আমার দিকে চেয়ে বললেন কত দূর পড়াশোনা করেছো তুমি আইয়ে পাশ করেছিলাম শ্রীরামপুর কলেজ থেকে তাহলে তোমায় বোঝানো আমার মুশকিল হবে মোটের ওপর ও সব কিছু না নিউরোটিক যারা নিউরোটিক বোঝো যাদের স্নায়ু দুর্বল তাদের ওই রকম হয় রোগই বই কি ও এক রকম রোগ আমি বললাম মিথ্যে নয় যে তা আমি জানি আমি নিজের জীবনে অনেকবার দেখেছি ও সব সত্যি হয়েছে তবে কেন হয় এইটাই জানি নে সেই জন্যই আপনাকে জিজ্ঞেস করছি আমি সেন্ট ফ্রান্সিস সব আইসিসির লাইফে পড়েছি তিনিও এরকম দেখতেন মেজবাবু ব্যাঙ্গের সুরে বললেন তুমি তাহলে তুমি সেন্ট হয়ে গিয়েছো দেখছি পাগল কি আর গাছে ফলে নবীন ও কুঞ্জ দুজনেই মেজবাবুর প্রতি সম্ভ্রম বজায় রেখে মুখে কাপড় চাপা দিয়ে হাসতে লাগল আমি নানা দিক থেকে খোঁচা খেয়ে মরিয়া হয়ে উঠলাম বললাম আর শুধু ওই দেখি যে তা নয় অনেক সময় মরে গিয়েছে এমন মানুষের আত্মার সঙ্গেও কথা বলেছি তাদের দেখতে পেয়েছি নবীন মোহরের বুদ্ধিহীন মুখে একটা অদ্ভুত ধরনের অবিশ্বাস ও ব্যঙ্গের ছাপ ফুটে উঠল কিন্তু নিজের বুদ্ধির ওপর তার বোধ বিশেষ আস্থা না থাকাতে সে মেজবাবুর মুখের দিকে চাইলে মেজবাবু এমন ভাব দেখালেন যে এ বদ্ধ উন্মাদের সঙ্গে আর কথা বলে লাভ কি আছে তিনি কুঞ্জ নাইবের দিকে এভাবে চাইলেন যে একে আর এখানে কেন পাগলামি চড়ে বসলেই একটা কি করে ফেলবে এক্ষুনি আমি আরও মরিয়া হয়ে বললাম আপনি আমার কথার বিশ্বাস করুন আর নাই করুন তাতে যে জিনিস সত্যি তা মিথ্যে হয়ে যাবে না আমার মনে হয় আপনি আমার কথা বুঝতেও পারেননি যার নিজের অভিজ্ঞতা না হয়েছে সে সব বুঝতে পারবে না এ কথা আমি এতদিনে বুঝেছি খুব বেশি লেখাপড়া শিখলেই বা খুব বুদ্ধি থাকলেই যে বোঝা যায় তা নয় আচ্ছা একটা কথা আপনাকে বলি আমি যে ঘরটাতে থাকি ওর ওপাশে ছোট্ট বাড়িটা আছে ভাঙা রোয়াক যার সামনে ওখানে আমি একজন বড় মানুষের অস্তিত্ব অনুভব করতে পেরেছি কি করে পেরেছি সে আমি নিজেই জানি নে খুব তামাক খেতেন বয়স অনেক হয়েছিল খুব রাগী লোক ছিলেন তিনি মারা গিয়েছেন কি বেঁচে আছেন তা আমি জানি নে ওই জায়গাটায় গেলেই এই ধরনের লোকের কথা আমার মনে হয় বলুন তো ওখানে কেউ ছিলেন এরকম কুঞ্জ নায়বের সঙ্গে মেজবাবুর অর্থসূচক দৃষ্টি বিনিময় হল মেজবাবু শ্লেষের সঙ্গে বললেন তোমাকে যতটা সিম্পল ভেবেছিলাম তুমি তা নও দেখছি তোমার মধ্যে ভণ্ডামিও বেশ আছে তুমি বলতে চাও তুমি এতদিন এখানে এসেছো তুমি কারো কাছে শোনো নি ওখানে কে থাকতো আপনি বিশ্বাস করুন আমি তা শুনিনি কি আমায় বলেছে আপনি খোঁজ নিন ওখানে আমাদের আগেকার নায়েব ছিল ওটা তার কোয়ার্টার ছিল সে বছর চারেক আগে মারা গিয়েছে শোনুন এ কথা না আমি শুনিনি আরও কথা বলি শুনুন আপনার ছেলে হওয়ার আগের দিন কলকাতার আপিসে আপনাকে কি বলেছিলাম মনে আছে বলেছিলাম একটি খোকা দাঁড়িয়ে আছে দরজা খুলে মেজ বৌরা নিয়ে এসে তাকে নিয়ে গেলেন এ কথা বলেছিলুম কি না মনে করে দেখুন হ্যাঁ আমার খুব মনে আছে সেও তুমি জানতে না যে আমার স্ত্রী আসন্ন প্রসবা ছিল যদি আমি বলি তুমি একটা বেশ চাল চেলেছিলে যে কোনো একটি সন্তান তো হতোই তুমি অন্ধকারে ঢিল ছুঁড়েছিলে বাত লেগে গিয়েছিল টানরা ওরকম বুজরুকি করে আমি কি বিশ্বাস করি ও সব ভেবেছ বুজরুকি কিসের বলুন আমি কি তার জন্যে আপনার কাছে কিছু চেয়েছিলাম বা আর কোনো দিন সে কথার কোনো উল্লেখ করেছিলুম আমি জানি আমার একটা ক্ষমতা ছেলেবেলায় দার্জিলিংয়ের চা বাগানে আমরা ছিলাম তখন থেকে আমার এই ক্ষমতা আছে কিন্তু এ দেখি আমি কখনো টাকা রোজগারের চেষ্টা তো করিনি কারোর কাছে বরং বলি নেই মেজবাবু অসহিষ্ণুভাবে বললেন অল ফিডিলিস্টিক মনের ব্যাপার তুমি কিছু জানো না তোমাকে বোঝাবার উপায় আমার নেই ইট প্লেস কুয়াট্রিকস উইথ আস যদি ধরে নি তুমি মিথ্যেবাদী নাও ইউ মে বি সেলফ ডিলিউটেড ফুল এবং আমার মনে হয় তুমি তাই আর কিছু নয় যাও এখন আমি চলে এলাম নবীন মুহুরি আমার পিছু পিছু এসে বললে তোমার সাহস আছে বলতে হবে মেজবাবুর সঙ্গে অমন করে তর্ক আজ পর্যন্ত কেউ করেনি না যা হোক তোমার সাহস আছে আমার তো ভয় হচ্ছিল এই বুঝি মেজবাবুর রেগে ওঠেন আমি জানি নবীনই আমার নামে লাগিয়েছিল কিন্তু এ নিয়ে ওর সঙ্গে কথা কাটাকাটি করবার প্রবৃত্তি আমার হলো না কেবল একটা কথা ওকে বললাম দেখো নবিন্দা চাকুরির ভয় আমি আর করিনি যে জন্য চাকুরি করছিলাম সে কাজ মিটে গিয়েছে এখন আমার চাকরি করলেও হয় না করলেও হয় ভেবো না আমি নিজেই শিগগির চলে যাব ভাই কদিন ধরে একটা কথা ভাবছিলাম এই যে এতগুলো পাড়া গেয়ে গরিব চাষি লোক এখানে পুজো দিতে এসেছিল এরা সকলেই মূর্খ ভগবানকে এরা সেভাবে জানে না এরা চেনে বটতলার গোঁসাইকে কে বটতলার গোঁসাই হয়তো একজন ভক্ত বৈষ্ণব গ্রাম্য লোক বছর পঞ্চাশ আগে থাকতোই বটতলায় সেই থেকে লৌকিক প্রবাদ এবং বোধহয় মেজবাবুদের অর্থগৃঘ্নতা দুটো মিলে বর্তলাকে করেছে পরম তীর্থস্থান কোথায় ভগবান কোথায় প্রথিত যশা ঐতিহাসিক অবতারের দল এই বিপুল জনসংঘ তাদের সন্ধানই রাখে না হয়তো এদের একই ধর্ম ধর্মের নামে ছেলে খেলা কিন্তু নিমচাঁদকে দেখেছি তার সরল ভক্তি তাদের ত্যাগ তার স্ত্রীর চোখে যে অপূর্ব ভাবদৃষ্টি যা সকল ধর্মবিশ্বাসের উৎসমুখ এসব কি মূল্যহীন ভিত্তিহীন জলজ শ্যাওলার মতো মিথ্যায় মহাসমুদ্রে ভাসমান এরকম কত নিমচাঁদ এসেছিল মেলায় জ্যাঠাইমাদের আচারের সেকলে আষ্টে বাধা বাঁধা ঐশ্বর্যের ঘটা দেখানো দেবার চনার চেয়ে এ আমার ভালো লেগেছে ঘষুরির সেই ষষ্ঠী মন্দিরের মতো কোন দেবতার কাছে নিমচাঁদের তিনটে টাকার ভোগ অর্ঘ গিয়ে পৌঁছলো জীবনের শেষ নিঃশ্বাসের সঙ্গে পরম ত্যাগে সে যা নিবেদন করলে আর একটা কথা বুঝেছি কাউকে কোনো কথা বলে বুঝিয়ে বিশ্বাস করানো যায় না মনের ধর্ম মেজবাবু আমায় কি শেখাবেন আমি এটুকু জেনেছি নিজের জীবনে মানুষের মন কিছুতেই বিশ্বাস করতে চায় না সেই জিনিসকে যা ধরা ছোঁয়ার বাইরের আমি যা নিজের চোখে কতবার দেখলুম বাস্তব বলে জানি ঘরের বাইরের সব লোক বললে ও মিথ্যা পণ্ডিত ও মূর্খ এখানে সমান ধরা ছোঁয়ার গণ্ডির সীমানা পার হয়ে কারুর মন অন্তত অজানার দিকে পাড়ি দিতে চায় না যা সত্যি তা কি মিথ্যে হয়ে যাবে কলকাতায় ফিরে এলাম বড়বাবুর মেয়ের বিবাহ উপলক্ষে জামাইকে বিয়ের রাত্রে বেবি অস্টিন গাড়ি যৌতুক দেয়া হলো বিবাহ মণ্ডপের মেরাব বাঁধতে ও ফুল দিয়ে সাজাতেই ব্যয় হলো আটশো টাকা বিয়ের পরে ফুলসজ্জার তত্ত্ব সাজাতে আট দশজন লোক হিমশিম খেয়ে গেল ছোটবাবুর বন্ধু বান্ধবদের একদিন পৃথক ভোজ হল সেদিন শখের থিয়েটারে হাজার টাকা গেল এক রাত্রে তবুও তো শুনলামই তেমন কিছু নয় এরা পাড়াগাঁয়ের গৃহস্থ জমিদার মাত্র খুব বড় মানুষই করবে কোথা থেকে ফুলসজ্জার তত্ত্ব সাজাতে খুব খাটুনি হলো দুমন দই আধমন ক্ষীর একমন মাছ লরি তরি তরিতরকারি চল্লিশখানা সাজানো থালায় নানা ধরনের তত্ত্বের জিনিস সব বন্দোবস্ত করে তত্ত্ববার করে ঝি চাকরের শাড়ি সাজাতে ও তাদের রওনা করতে সে এক রাজসুয় ব্যাপার ওদের রঙিন কাপড় পরা ঝি চাকরের লম্বা শাড়ির দিকে মনে হল এই বড়ো মানুষের খরচের দরুন নিমচাঁদের স্ত্রী তিনটে টাকা দিয়েছে অথচ এই হিমবর্ষী অগ্রায়ণ মাসের রাত্রে হয়তো সে অনাথা বিধবার খেঁজুর ডালের ঝাঁপে শীত আটকাচ্ছে না সেই যে বুড়ি যার গলা কাঁপছিল তার সেই ধার করে দেওয়া আটানা পয়সা এর মধ্যে আছে ধর্মের নামে এরা নিয়েছে ওরা স্বেচ্ছায় হাসি মুখে দিয়েছে সব মিথ্যে ধর্মের নামে এরা করেছে ঘোর অধর্ম ও অবিচারের প্রতিষ্ঠা বরতলার গোঁসাই এদের কাছে ভোগবে পেয়ে এদের বড় মানুষ করে দিয়েছে লক্ষ্য গরিব লোককে মেরে জ্যাঠামশাইদের গৃহদেবতা যেমন তাদের বড় করে রেখেছিল মাকে সীতাকেও ভুবনের মাকে করেছিল ওদের কৃতদাসী সত্যিকার ধর্ম কোথায় আছে কি ভীষণ মোহ অনাচার ও মিথ্যের কুহকে ঢাকা পড়ে গেছে দেবতার সত্য রূপ সেদিন যেদিন থেকে এরা হৃদয়ের ধর্মকে তুলে অর্থহীন অনুষ্ঠানকে ধর্মের আসনে বসিয়েছে দাদার একখানা চিঠি পেয়ে অবাক হয়ে গেলাম দাদা যেখানে কাজ করে সেখানে এক গরিব ব্রাহ্মণের একটিমাত্র মেয়ে ছিল ওখানকার সবাই মিলে ধরে পড়ে মেয়েটির সঙ্গে দাদার বিয়ে দিয়েছে দাদা নিতান্ত ভালো মানুষ যে যা বলে কারো কথা ঠেলতে পারে না কাউকে জানানো হয়নি পাছে কেউ বাধা দেয় তারাই জানাতে দেয়নি এদিকে জ্যাঠামশায়ের ভয়ে বাড়িতে বউ নিয়ে যেতে সাহস করছে না আমায় লিখেছে সে বড় বিপদে পড়েছে এখন সে কি করবে চিঠির বাকি অংশটা নববধূ রূপগুণের উচ্ছ্বসিত সুখ্যাতিতে ভর্তি জিতু আমার মনে বড় কষ্ট বিয়ের সময় তোকে খবর দিতে পারিনি তুই একবার ও বিশ্বে আসবি তোর বউ বড় ইচ্ছে তুই একবার আসিস মায়ের সম্বন্ধেই কি করি আমায় লিখবি সেখানে তোর বৌদিকে নিয়ে যেতে আমার সাহসে কুলোয় না ওরা ঠিক কুলিন ব্রাহ্মণ নয় আমাদের সঘরও নয় অত্যন্ত গরিব আমি বিয়ে না করলে মেয়েটি পার হবে না সবাই বললে তাই বিয়ে করেছি কিন্তু তোর বৌদিদি বড় বড়ো ভালো মেয়ে ওকে যদি জ্যাঠামশাই ঘরে নিতে না চান কি অপমান করেন সে আমার সহ্য হবে না পত্র পড়ে বিস্ময় ও আনন্দ দুই হলো দাদা সংসারে বড় একা ছিল ছেলেবেলা থেকে আমাদের জন্যে খাটছে জীবনটাই নষ্ট করলে সেজন্যে অথচ ওর দ্বারা না হলো বিশেষ কোনো উপকার মায়ের ও সীতার না হলো ওর নিজের ভালোই হয়েছে ওর মতো স্নেহপ্রবণ ত্যাগী ছেলে যে একটি আশ্রয় নিয়ে পেয়েছে ভালোবাসার ও ভালোবাসা পাবার পাত্র পেয়েছে এতে ওর সম্বন্ধে নিশ্চিন্ত হলুম কত রাত্রে শুয়ে শুয়ে দাদার দুঃখের কথা ভেবেছি মাকে কাছে নিয়ে আসতে পত্র লিখে দিলাম দাদাকে জ্যাঠামশার বাড়িতে রাগ দরকার নেই আমি শিগগিরই গিয়ে দেখা করব মাঘ মাসের প্রথমে আমি চাকরি ছেড়ে দিয়ে বেরিয়ে পড়লাম মনে কেমন একটা উদাস ভাব কিসের একটা অদম্য পিপাসা আমার মনের সঙ্গে যা খাপ খায় না তা আমার ধর্ম নয় ছেলেবেলা থেকে আমি যে অদৃশ্য জগতের বারবার সম্মুখীন হয়েছি অথচ যাকে কখনো চিনিনি বুঝিনি তার সঙ্গে যে ধর্ম খাপ খায় না সেও আমার ধর্ম নয় অথচ চারদিকে দেখছি সবাই তাই তারা সৌন্দর্যকে চেনে না সত্যকে ভালোবাসে না কল্পনাইদের এত পঙ্গুজে যে খোঁটায় বদ্ধ হয়ে ঘাস জল খাচ্ছে গরুর মতো তার বাইরে উর্দ্ধের নীল আকাশের দেবতার যে সৃষ্টি বিপুল ও অপরিমেয় এরা তাকে চেনে না বছরখানে ঘুরে বেড়ালুম নানা জায়গায় কতবার ভেবেছি একটা চাকরি দেখে নেব কিন্তু শুধু ঘুরে বেড়ানো ছাড়া আর কিছু ভালো লাগতো না যেখানে শুনতাম কোনো নতুন ধর্ম সম্প্রদায় আছে কি সাধু সন্ন্যাসী আছে সেখানে যেন আমায় যেতেই হবে এমন হয়েছিল কালনার পথে ধারে একদিন সন্ধ্যা হয়ে গেল কাছেই একটা ছোট গ্রাম চাষি কৈবর্তের বাস ওখানেই আশ্রয় নেব ভাবলাম পরিষ্কার পরিচ্ছন্ন খড়ের ঘর বেশ নিকানো পুছনো উঠন পর্যন্ত এমন পরিষ্কার যে সিঁদুর পড়লে উঠিয়ে নেওয়া যায় সকলের ঘরেই ধানের ছোট বড় গোলা বাড়ির সামনে পিছনে ক্ষেত খামার ক্ষেতের বেড়ায় মটরশুঁটির ঝাড়ে সাদা গোলাপি ফুল ফুটে মিষ্টি সুগন্ধে সন্ধ্যার অন্ধকারে ভরিয়ে রেখেছে একজন লোক গোয়ালঘরে গরু বাঁধছিল তাকে বললাম এখানে থাকবার জায়গা কোথাও পাওয়া যাবে সে বললে কোর থেকে আসা হচ্ছে আপনারা ব্রাহ্মণ শুনে নমস্কার করে বললে ওই দিকে একটু এগিয়ে যান আমাদের অধিকারী মশাই থাকেন তিনি ব্রাহ্মণ তার ওখানে দিব্যি থাকার জায়গা আছে একটু দূরে গিয়ে অধিকারীর ঘর উঠোনের একপাশে একটা লেবু গাছ বড় আটচালা ঘর উঁচু মাটির দাওয়া একটি ছোট ছেলে বললে অধিকারী বাড়ি নেই হলুদ পুকুরে কীর্তনের বায়না নিয়ে গাইতে গিয়েছে কাল আসবে আমি চলে যাচ্ছি এমন সময় একটি মেয়ে ঘরের ভেতর থেকে বললে চলে কেন যাবেন পায়ের ধুলো দিয়েছেন যদি রাতে এখানে থাকুন না কেন কথার মধ্যে রাঢ় দেশের টান মেয়েটি তারপর এসে দাওয়ায় দাঁড়ালো বয়স সাতা সবে রঙ ফর্সা হাতে টেমির আলোয় কপালের উল্কি দেখা যাচ্ছে মেয়েটি দাওয়া একটা মাদুর বিছিয়ে দিয়ে দিলে এক একঘটি জল নিয়ে এলো আমি হাত পা ধুয়ে সুস্থ হয়ে বসলে মেয়েটি বললে রান্নার কি জোগাড় করে দেব ঠাকুর আমি বললাম আপনারা যা রাঁধবেন তাই খাবো রাত্রে দাওয়া শুয়ে রইলাম পরদিন দুপুরের দুপুরে এর পরে অধিকারী মশাই এলো পেছনে লোক একজনের পিঠে একটা খোল বাঁধা তামা খেতে খেতে আমার পরিচয় নিলে খুব খুশি হলো আমি এসেছি বলে বিকেলে উল্কি পড়া স্ত্রীলোকটির সঙ্গে কি নিয়ে তার ঝগড়া বেঁধে গেল স্ত্রীলোকটি বলছে শুনলাম এমন যদি করবি মিনসে তবে আমি বলরামপুরে চলে যাব কে তোর ধার ধারে একটা পেট চলে যাবে ঢের সেজন্য তোর তো আকা আগে ভেবেছিস আগুনে জল পড়ার মতো অধিকারীর রাগ একদম শান্ত হয়ে গেল রাত্রে ওদের উঠোনে প্রকাণ্ড কীর্তনের আসর বসল রাত তিনটে পর্যন্ত কীর্তন হলো আসর শুদ্ধ সবাই হাত তুলে নাচতে শুরু করলে হঠাৎ দু তিন ঘন্টা উদ্দণ্ড নৃত্যের পরে ক্লান্ত হয়ে পড়ার দরুনই হোক বা বেশি রাত হওয়ার জন্যই হোক তারা কীর্তন বন্ধ করলে আমি যেতে চাই ওরা বিশেষ করে সেই স্ত্রী যেতে দেয় না কি যত্ন সে করলে আরও একটা দেখলাম অধিকারীকেও সেবা করে ঠিক কৃতদাসীর মতো মুখে এদিকে যখন তখন যাতা শুনিয়ে দেয় তার মুখের কাছে দাঁড়াবার সাধ্য নেই অধিকারী যাবার সময় মেয়েটি দিব্যি করিয়ে নিলে যে আমি আবার আসব বললে তুমি তো ছেলে মানুষ যখন খুশি আসবে মাঝে মাঝে দেখা দিয়ে যাবে তোমার খাওয়ার কষ্ট হচ্ছে এখানে মাছ মিলে না মাংস মিলে না বৈশেখ মাসে এসো আম দিয়ে দুধ দিয়ে খাওয়াবো কি সুন্দর লাগলো ওর স্নেহ আমার সেই দর্শনের ক্ষমতাটা ক্রমেই যেন চলে যাচ্ছে এই দীর্ঘ এক বছরের মধ্যে মাত্র একটিবার বার জিনিসটা ঘটেছিল ব্যাপারটা যেন স্বপ্নের মতো তারই ফলে আটঘরায় ফিরে আসতে হচ্ছে সেদিন দুপুরের পরে একটি গ্রাম্য ডাক্তারের ডিসপেন্সারি ঘরে বেঞ্চিতে শুয়ে বিশ্রাম করছি ডাক্তারবাবু জাতিতে মাহিষ্য সর্বদা ধর্মকথা বলতেও শুনতে ভালোবাসে বলে আমায় ছাড়তে চাইতো না সব সবসময় কেবল ঘ্যান ঘ্যান করে সব কথা পেরে আমার প্রাণ অতিষ্ঠ করে তুলেছিল আমি ধর্মের কথা বলতেও ভালোবাসি না শুনতেও ভালোবাসি না ভাবছি শুয়ে শুয়ে কাল সকালে এর এখান থেকে চলে যাব এমন সময় একটু তন্দ্রা মতো এলো তন্দ্রা ঘরে মনে হলো আমি একটা ছোট্ট ঘরের কুলুঙ্গি থেকে বেদানা ভেঙে কার হাতে দিচ্ছি যার হাতে দিচ্ছি সে তার রোগজীর্ণ হাত অতি কষ্টে একটু করে তুলে বেদানা নিচ্ছে আমি যেন ভালো দেখতে পাচ্ছি নি ঘরটার মধ্যে ধোঁয়া ধোঁয়া কুয়াশা বারপত কেই রকম বেদানা দেওয়া নেওয়ার পরে মনে হলো রোগীর মুখ আর আমার মায়ের মুখ এক তন্দ্রা ভেঙে মন অত্যন্ত চঞ্চল হয়ে উঠল এবং সেই দিনই সেখান থেকে আঠেরো মাইল হেঁটে এসে ফুলসরা ঘাটে স্টিমার ধরে পরদিন বেলা দশটায় কলকাতা পৌঁছলাম মায়ের নিশ্চয়ই কোনো অসুখ করেছে আটঘরা যেতেই হবে শেয়ালদা স্টেশনের কাছে একটা দোকান থেকে আঙুর কিনে নেব ভাবলাম পকেটেও বেশি পয়সা নেই পয়সা গুঞ্ছি দাঁড়িয়ে এমন সময় দূর থেকে মেয়েদের বিশ্রাম ঘরের সামনে দণ্ডায়মানা একটি নারী মূর্তির দিকে চেয়ে আমার মনে হল দাঁড়ানোর ভঙ্গিটা আমার পরিচিত কিন্তু এগিয়ে গিয়ে দেখতে পারলাম না আঙুর কিনতে চলে গেলাম ফিরবার সময় দেখি ট্যাক্সি স্ট্যান্ডের কাছে একটি পঁচিশ ছাব্বিশ বছরের যুবকের সঙ্গে দাঁড়িয়ে শ্রীরামপুরের ছোট বউ ঠাকুরুন আমি কাছে যেতেই বৌঠাকুরন চমকে উঠলেন প্রায় বললেন আপনি কত্থ থেকে আসছেন এমন চেহারা আমি বললুম আপনি একটু আগে মেয়েদের ওয়েটিং রুমের কাছে দাঁড়িয়েছিলেন হ্যাঁ এই যে আমরা এখন এলাম যোগবাণীর গাড়িতে আমরা শ্রীরামপুরে যাচ্ছি ইনি মেজদা একে দেখেন কি কখনো যুবকটি আমায় বললে আপনি তাহলে একটু দাঁড়ান দয়া করে আমি একটা ট্যাক্সি ডেকে নিয়ে আসি এখানে দরে বনছে না সে চলে গেল ছোট বউ ঠাকুরন বললেন মা গো কি কালীমূর্তি চেহারা হয়েছে বর্দি বলছিল আপনি নাকি কোথায় চলে গিয়েছেন খোঁজ নেই সত্যি নিতান্ত মিথ্যে কি করে বলি তবে সম্প্রতি দেশে যাচ্ছি ছোট বউ ঠাকুরন হাসি মুখে চুপ করে রইলেন একটু তারপর বললেন আপনার মতো লোক যদি কখনো দেখে থাকি আপনার পক্ষে সবই সম্ভব জানেন আপনি চলে আসবার পর বর্দির কাছ থেকে আপনার সম্বন্ধে অনেক কথা জিজ্ঞেস করে করে শুনেছি তখন কি অত জানতাম বর্দি বাপের বাড়ি গিয়েছে আশ্বিন মাসে আপনার সঙ্গে দেখা হবে খুন আচ্ছা আর শ্রীরামপুরে গেলেন না কেন এত করে বললাম রাখলেন না কথা আমার ওপর রাগ এখনো যায়নি বুঝি রাগ কিসের আপনি কি সত্যি ভাবেন আমি আপনার ওপর রাগ করেছিলাম ছোট বউ ঠাকুর নত মুখে চুপ করে রইলেন বলুন ছোট বউ ঠাকুর নত মুখেই বললেন ও কথা থাক আপনি এরকম করে বেড়াচ্ছেন কেন পড়াশুনো করলেন না কেন এ সব অনেক কথা সময় পাই তো বলবো একদিন আসুন না আজ আমাদের সঙ্গে শ্রীরামপুরে দিন কতক থেকে যান কি চেহারা হয়ে গিয়েছে আপনার সত্যি আসুন আজ না না আজ নয় দেশে যাচ্ছি খুব সম্ভব মায়ের বড় অসুখ ছোটো বিস্ময় সুরে বললেন কই সে কথা তো এতক্ষণ বলেননি সম্ভব মানে কি চিঠি পেয়েছেন তো কি অসুখ একটু হেসে বললাম না চিঠি পাইনি আমার ঠিকানা কেউ জানত না স্বপ্নে দেখেছি ছোটো বউ ঠাকুরন একটু চুপ করে থেকে মৃদু শান্তসুরে বললেন আমি জানি তখন জানতাম না আপনাকে তখন তো বয়সও আমার কম ছিল বর্দি তারপর বলেছিল একটা কথা রাখবেন চিঠি দেবেন একখানা অন্তত একখানা লিখে খবর জানাবেন ছোট বউ ঠাকুরন আগের চেয়ে সামান্য একটু মোটা হয়েছেন আর চোখে সেই বালিকাসুলভ তরল ও চপল দৃষ্টি নেই মুখের ভাব আগের চেয়ে গম্ভীর আমি হেসে বললাম আমি চিঠি না দিলেও শৈলদির কাছ থেকেই তো জানতে পারবেন খবর এই সময় ওর মেজদাদা ট্যাক্সিতে চড়ে এসে হাজির হলেন আমি বিদায় নিলুম শেষ হল আমাদের আজকের পর্ব পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব আর এই পর্বটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরের পর্বগুলি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি পরের পর্ব নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি